জীবনে আমার মায়ের আশা আমি পূরণ করেছি। তোমরা কি কেউ করছো? যদি করে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবা। যেমন ধরো মনে করো যে আমার মা আমার একদিন আমি এসে গেছি জিনাজাতে, জিনাজাতে গেলে তো ওইখান থেকে আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে মনে করেন যে আমি চিন্তা করি এখন ক্ষুধা লাগছে, এখন কি করা যায়। তো আমরা আমি ওই পাশে হাটটাতে যাচ্ছি, দেখি যে জেলখানায় খাবার দিচ্ছে। তো আমি যে বললাম কি যে কাকু আমার কাকু একটা খাবার দেবেন, আমি খুব ক্ষুধা, তো আমাকে কিছু খেতে দেন। তো আমাকে কিছু খেতে দিল, খেতে দিলে আমি মনে মনে ভাবলাম সুযোগ একটা পাইছি মার আশা পূরণ, মায়ের মনের আশা পূরণ করার, এই সুযোগ মিস করা যাবে না। তো আমি খাবার কটা খেলাম না, না খেয়ে আমি নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়ি আসার পর ওই খাবারগুলো আমার আব্বুকে আমি খাইতে দিলাম। তো তখন আমার আব্বু বলতেছে, আম্মু বলতেছে কি রে খাবার কোথার থেকে আনলি? তো আমি বললাম আম্মু যেখান থেকে আনি না কেন, তোমার মনের আশা কিন্তু আমি পূরণ করেছি। তখন আব্বুর মাথায় হাত, বাড়ির সবার মাথায় হাত, বিষয়টা কি ও কীভাবে মায়ের মনের আশা পূরণ করলো। তো বলতেছে কিভাবে তুই, তো আমার আব্বু বলতেছে কিভাবে তুই তোর মায়ের আশা পূরণ করলি? তা বলতেছে আগে খাইয়ে নাও তারপরে বলতেছি। তো খাওয়া শেষে আবার বলতেছে এবার বল কিভাবে তুই তোর মায়ের আশা পূরণ করলি? তা আমি বললাম আব্বু মা মাঝে মাঝে কয় না, ওরে মিনছে তোর আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো, আমি খাওয়াইছি। বন্ধুরা আমার আব্বু আসলে অনেক চালাক লোক, তো এমন চালাকের চালাক যে তার জন্য আসলে বিপদে পড়তে। যেমন ধরেন যে একদিন আমার বাপের সঙ্গে যাব হচ্ছে কুষ্টিয়া, তো আমরা হচ্ছে কুষ্টিয়ায় যাব, তো রেলপথে যাব, তো আমরা ট্রেন থামাইছি, ট্রেনে উঠবো। তো আমার আব্বু তো বিরাট আবার চিপসে, তো টিকিট কাটতে হবে না বলে, বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে না বলে সিট নিই নি, পিছনে বগিতে দাঁড়াই যাওয়া যায় ওইখানে যাবে। তো এত ভিড় আমি তো যেতে পারবো না। তা হঠাৎ করে আমি বলতেছি আব্বু এত ভিড়ের ভিতরে দাঁড়াই কীভাবে যাবো? হচ্ছে একটা কেবিন টিকিট না, আমরা দুইজনে যাই একটু খুব আরামসে। তো আব্বা বলতেছে চুপ কর, এক মিনিটের ভিতরে আমি পুরো ট্রেন ফাঁকা করে দিচ্ছি। তো মনে মনে ভাবলাম কীভাবে মাথায়। তো বন্ধুরা আপনাদের মনেও প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে সম্ভব যে এক মিনিটের ভিতরে একটা ট্রেন ফাঁকা? তো আমিও খুব টেনশনে ছিলাম, পরে দেখি কি আমার বাপ যখন ট্রেনে উঠে উঠেই বলে যা সাপ 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 বলে যখন চিল্লাটে তখন ট্রেনের সব চলে গেছে। তো চলে গেলে আব্বু আর আমি আরামসে একটা ঘুম দিছি ভিতরে, ঘুম দিয়ে তিন ঘন্টা পর আমাদের যখন ঘুম ভাঙে তখন আমরা নেমে দেখি যে আমরা সেই জায়গা নিয়ে আছি। তো আমরা স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আসলে আমরা এখানে কিভাবে, তিন ঘন্টা আগে ট্রেনে উঠছি। বলতেছে এই বগিতে তো সাপ ধরা পড়ছে, তাই বগিতে দেখে ট্রেন চলে গেছে। মাতাল আরেক মাতালরে বলতেছে যে আচ্ছা ভাই, তো দেখা হয়েছে দুই মাতালে দেখা হয়েছে, দেখার পরে এক মাতাল আরেক মাতালে বলতেছে আচ্ছা ভাই আকাশে ওটে চাঁদ দা সূর্য। আরেক মাতাল বল, দ্বিতীয় মাতাল বলতেছে ভাই আমি এলাকায় নতুন। তো বন্ধুরা একদিন আমি আর আমার জামাই রোলেক্স হুসাইন সবাই তার জানেন মাগুরা এম আর টিভির প্রযোজক, তো তার সঙ্গে গেছি ঢাকাতে। তো ঢাকাতে যাওয়ার পরে একটা একটা আছে দোকানে আমরা চা খাইতে বসছি, চা খাইতে বসার পরে ওই দোকানে চা খাইতে খাইতে হঠাৎ করে আমাদের সাইকেলটা বাইসাইকেলটা পাওয়া যাচ্ছে না। তো জামাই বারবার বলতেছে যে ভাই সাইকেল দেন, তো দোকানদার বারবার বলতেছে যে না ভাই আমি সাইকেল নিই নাই। তো বলতেছে ভাই আপনি কি সাইকেল দেবেন? বলতেছে ভাই সত্যি কথা বলছি আমি সাইকেল নিই নাই। আর ওইখানে দোকানদার এতবার বলার কারণ মনে করেন যে এখানে দোকানদার স্যার আর কেউ ছিল না, চুরি করার মতো দোকানদারই আছে। তো জামাই বলতেছে ভাই সাইকেল কি দেবেন নাকি চট্টগ্রামে সাইকেল যদি আমি না পাই? তো চট্টগ্রামে যা করেছিলাম এখানেও কিন্তু তাই করবানে। তো তখন দোকানদার কিছুক্ষণ ভেবে ভেবে বলতেছে ভাই সাইকেল তো দেবোই, তার আগে বলেন তো চট্টগ্রাম আপনি কি করেছিলেন? তখন জামাই বলতেছে চট্টগ্রামে সাইকেল না পাই আমি পায়ে হেঁটে বেড়েছি। তো বন্ধুরা আপনারা জানেন যে পাশে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, তো ওই দোকানে আমি একদিন চুরি করতে গিয়ে, চুরি করতে যাওয়ার পরে দোকানদার বলতেছে কি চুরি করার পর দোকানদার তো ঠিকই পাইছে যে আগের দিন আমাদের দোকান চুরি হয়েছে, তো পরের দিনও চুরি করতে গিয়ে, চুরি করতে যাওয়ার পরে দোকানদার ওই দোকানদার আমার ধরেছে, ধরে বাটান দিয়েছে। বাটান দেওয়ার পরে বলতেছে কি যে ইচ্ছা মতো ধোলাই দেওয়ার পরে বলতেছে কি যে আচ্ছা কালকে কি তুই চুরি করতে আসছিলি? আমি বলছিস যে আমি আমি চুরি করতে আসছিলাম। কইছে তো কালকে যে তুই চুরি করতে আসলি, তো আজকে আবার আসলি কেন? আমি বললাম এটা তো আসলে আমার দোষ নয়, দোষটা আপনার। বলতেছে এই দোষটা আমার কেন? আপনার দোকানে তো লেখা ধন্যবাদ আমার আসবে।